আমরা সবাই জানি আজকে উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশিত হচ্ছে। ফলাফল প্রকাশিত হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলবেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি আয়োজন করা হয়েছিল। আমরা যথাসময়ে এসেছিলাম, কিন্তু জেলা প্রশাসক 15 মিনিট আগে সে কক্ষটি বন্ধ করে দেন এবং সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে বাধা প্রদান করেন। আমরা এই বিষয়টি সকল সাংবাদিকরা অবলম্বন করলাম এবং আমাদেরকে আমাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই সংবাদ আমরা বয়কট করব এবং পাশাপাশি আমরা জেলা প্রশাসনের এই ধরনের আচরণের নিন্দা জানাই। আগামীতে এই ধরনের জেলা প্রশাসন যদি আচরণ করে থাকে বা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা না করে তা আমরা ভবিষ্যতে তার কোনো সংবাদ প্রকাশ করব না।